মনটাই ভাবে যত তাড়াতাড়ি এলাম কি করে আমি জানতাম যে অনেক দূরে আগে মুটিওয়ালা বন্ধ করো তারপর নো So, hey guys, welcome back to another video. চলে এলাম আজকে একটা নতুন ভিডিও নিয়ে গাইস। তো আজকে সর্বপ্রথম বলে রাখি নতুন বছরের প্রতি শুভেচ্ছা। বছরের প্রতি শুভেচ্ছা। আচ্ছা ও অভিনন্দন, তো তোমার কিছু বলার আছে? হ্যাপি নিউ ইয়ার। তো হ্যাঁ গাইস, হ্যাপি নিউ ইয়ার হয়ে গেছে। আজকে পয়লা জানুয়ারি, তো ফার্স্ট জানুয়ারির দিনকে একটু ঘুরতে না গেলে তো হয় না। তো কালকে যেহেতু কিছু করতে পারিনি, কোথাও ফিস্টও হয়নি আমাদের, মানে 31st আমরা কোথাও ফিস্ট করিনি, তো সেই জন্য ভাবলাম যে ফার্স্ট জানুয়ারিতে একটু কোথাও ঘুরে আসি। আমি আর এই মুটি মিলে যাচ্ছি ঘুরতে। তো মুটির মুখটা দেখো, ওকে মুটি বলেছি বলে আমার উপরে খচে গেছে। এই দেখো, দেখেছো দেখেছো, দেখো দেখো। তো যাই হোক গাইস, আজকে ঘুরতে যাচ্ছি হচ্ছে এমনই জায়গায়, সেটা হচ্ছে একটা মন্দির, সেটা আমাদের বড় কাছারিতে। তো অনেকদিন ধরেই ভাবছিলাম যে যাবো, মানে আমার গাড়িটাকে কেনার পর থেকে যাবো যাবো করছিলাম কিন্তু যাওয়া হয়নি। তো আজকে ফাইনালি ভেবে নিলাম যে চলেই যাই, আর গাড়িটাকে একটু পুজো দিয়ে নেবো, আমরাও একটু উনি ঘুরে ঘাড়ে নেবো। তো চলো যাওয়া যাক। গাইজ, আমরা বড় কাচারিতে পৌঁছে গেছি, আর এতটাই তাড়াতাড়ি আমরা পৌঁছেছি যে আমাদের মুটি বুঝতে পারছে না যে ও ভাবছে যে কি হচ্ছে রে ভাই, এত তাড়াতাড়ি পৌঁছে গেলাম। কি মুটি, তোমার কিছু বক্তব্য? আগে মুটিওয়ালা বন্ধ করো তারপর নো, বল বল বল, তাড়াতাড়ি বল। আমার খুব মজা হচ্ছে। মজা হচ্ছে? হ্যাঁ, এত তাড়াতাড়ি পৌঁছে গেলাম, তাই তো? তোমারটাই ভাবছে তাড়াতাড়ি এলাম কি করে, আমি জানতাম যে অনেক দূরে। হ্যাঁ, ও জানতো যে অনেকটাই দূরে, কিন্তু আমরা অনেকটাই তাড়াতাড়ি ঢুকে গেছি এখানে বড় কাচারিতে। তো বেশি আর বকবো না, তো চলো মন্দিরটাই দেখাই তোমাদেরকে, ঠিক আছে? মন্দিরে মহাদেবের মাথায় জল ঢালার আগে এই জাগ্রত কুকুর থেকে আমাকে জল নিয়ে গিয়ে তারপরে পুজো দিয়ে তারপরে বাবার কাছে জল ঢালতে পারবো আমি। তো সেই জন্যই জল নিয়ে আসতে এসেছি এখন। তো জলটা নিয়ে এখন যাওয়া যাক মন্দিরের দিকে। You're an obsession in my head, I can't forget. You're
তো বন্ধু আমি আমার পূজোর ডালা হাতে পেয়ে গেছি। তো তোমরা যারা আসবে দূর থেকে তো তোমাদের জন্য 31 টাকা, 51 টাকা এবং 101 টাকা পর্যন্ত তোমরা ডালা তাতে পাবে। তো তোমাদের তার সঙ্গে ধূপ মোমবাতি চেলি আলাদা করে কিনতে হবে। আর তোমরা যারা বাইক নিয়ে আসছো দূর থেকে তো তোমাদের বাইক রাখার জন্য আলাদা একটা জায়গা আছে, সেই জায়গায় ফ্রিতে তোমরা বাইক রাখতে পারবে নিশ্চিন্তে, কোনো ভয়ের ব্যাপার নেই। তো তোমরা মন্দিরটা এখানে দেখো কীরকম কী লাগে না লাগে তোমরা আমাকে কমেন্ট করে জানিও, তো আমি আরও আগামী দিনে ভালোভাবে ভিডিওগুলোকে আপডেট করতে পারবো। আর সত্যি কথা বলতে গাইজ এই দিনে মানে আজকের দিনে এতটা পরিমাণে ভিড় হয়েছে বড় কাছারিতে যে পা গলানোর জায়গা পাচ্ছি না। তোমরা ভিডিওতে দেখে নিশ্চয়ই বুঝতেই পারছো কতটা পরিমাণে ভিড়। অবশেষে বন্ধুরা আরও একবার আমার বেবিকে পুজো দিয়ে নিলাম, কারণ অনেক দিন ধরে ইচ্ছা ছিল গাড়ি কেনার পর থেকেই যে বড় কাছারিতে বাবার কাছে এসে একবার আমার বেবিটাকে পুজো দেওয়াবো, কিন্তু টাইমের জন্য আসতে পারিনি। তো আজকে যখন সুযোগ পেয়েছি তো সেই সুযোগকে কাজে না লাগিয়ে আমি তো চলে যাওয়ার ছেলে নই, তো সেই জন্য আজকে পুজোটা দিয়েই নিলাম। এই হচ্ছে সেই বিখ্যাত পুকুর, যে পুকুরের জল নিয়ে গিয়ে বাবার মাথায় ঢালতে হবে, তবে বাবা ঠান্ডা হয়, নইলে বাবা রেগে একদম বোম হয়ে থাকে। তো ঠিক আছে, তো আর এখন যেখানে আমরা দাঁড়িয়ে আছি সেই জায়গাটা আগে যখন আমি এসেছিলাম কয়েক বছর আগে তো তখন এখানে বন জঙ্গল হয়েছিল, কিন্তু এখন পুরো চেঞ্জ হয়ে গেছে জায়গাটা। তো আস্তে আস্তে পার্ক করে দিয়েছে, এখানে বহু মানুষ যখন আসে তো অনেক গেজাগেজি হয়ে যায়, মানে থাকার জায়গা পায় না। তো সেই জন্য এখন এই পার্কটা হয়ে যাওয়ার পরে অনেক সুবিধা হয়েছে, বাচ্চারা এখানে খেলতে পারে। তো দেখতেই পাচ্ছ এখানে একটা কত কী মানে সিন সিনারি করে দিয়েছে, এখানে হাতি ওদিকে হরিণ টরিণ অনেক কিছু করে দিয়েছে, তো খুব সুন্দর লাগছে। এখানে একটা মেয়েকে পেয়েছি, পার ছবি 10 টাকা, তাই তো? পার ছবি 10 টাকা তো? হ্যাঁ, ঘরে গিয়ে দিয়ে আসবে বলেছে, পার ছবি 10 টাকা, চলে এসো। একটা কথা আমি শুধু ছেলেদেরকে সাজেস্ট করতে চাই যে তোমরা যারা মেলায় ঘুরতে যাবে না তো তোমরা কোনো মেয়েদেরকে নিয়ে যাও না গাইস, তো তাহলে দেখবে তোমাদের পকেট ঠিক এইভাবেই ফাঁকা করে দেবে, হাসতে হাসতে ফাঁকা করে দেবে, মেয়েরা ঠিক এরকমই। তো যাই হোক, অত কথা বলে লাভ নেই, মেলায় দেখতে পাচ্ছ।
তোমার মেয়েদের সাজের জিনিসের, বাচ্চাদের খেলনার দোকান প্রচুর আছে। তো এইভাবে আমার পকেট আস্তে আস্তে ফাঁকা হয়ে যাচ্ছে। তো যত তাড়াতাড়ি পারি এখান থেকে আমি বেরিয়ে যাই, বাইরে গিয়ে কথা হচ্ছে গাইস। সো গাইস, তোমরা দেখতেই পেলে যে মন্দিরটা কিরকম ছিল আর কতটা কি আমি দেখাতে পেরেছি জানি না, তবু আশা করেছি অনেকটাই তোমাদেরকে দেখাতে পেরেছি। আর এতটা পরিমাণে আজকে ভিড় যে আমি ভালোভাবে ভিডিও করতে পারছি না, মানে আমি নিজে ভালোভাবে পুজোই দিতে পারিনি, ঠিক আছে, মানে এতটা পরিমাণে ভিড়। তো তুই বল তো কেমন লাগলো এত ভিড়েতে? বাবার কাছে আসতে পেরেছি এটাই অনেক। আশা করব আবার পরের বারে ভালো করে যেন দর্শন করতে পারি, ভগবানের কাছে এটাই ইচ্ছে। আচ্ছা, তো তোমরা জানলে যে এতটা এই হলো, কিন্তু কিছু করার নেই গাইস, প্রচুর ভিড় হয়েছে। তো এই ভিড়ের মধ্যে আমি অনেক কষ্টে ভিডিও বানিয়েছি, তোমরা ভিডিওটা দেখো, আশা করছি ভালো লাগবে। আর একটা কথা, যেটা হচ্ছে মুটি সারাদিন আজকে না খেয়েছিল, উপোস করেছিল যে বাবার মাথায় জল ঢালবে বলে, কিন্তু ঢালতে ওকে দেয়নি কেউ, আর ও মানে ঢুকতেই দেয়নি ওকে কেউ, এতটা ভিড় ছিল, ওকে ঢেলে সব বার করে দিয়েছে বাইরে। তো সেই জন্য ও জল ঢালতে পারেনি, না খেয়ে আছে, এখন বলছে আমার খিদে পেয়েছে। তো দেখা হবে গাইস নেক্সট ভিডিওতে। তো এখন আপাতত টাটা। আর কি করতে হবে যদি ভিডিওটা ভালো লাগে, লাইক কমেন্ট অ্যান্ড কি করতে হবে মুটি? শেয়ার আর কি, সাবস্ক্রাইব তো করতে হবে, ঠিক বলেছে। তো আপাতত টাটা।